আচার খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজকে আমি আপনাদেরকে তেঁতুল কিভাবে সংরক্ষণ করে আচার তৈরি করা যায় সেই রেসিপিটি করে দেখাবো। এই জন্য এখানে আমি প্রথমে 2 কেজির মতো তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলগুলো কিন্তু বিচি সহকারে আছে, অর্থাৎ বিচি এবং তেঁতুলের যে আঁশ সেগুলো সহকারেই আছে। এগুলো আমি প্রথমে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, এই তেঁতুলগুলো কিন্তু একদম কষলে ধুয়ে নেওয়া যাবে না, জল দিয়ে হালকা ধুয়ে নিতে হবে, তাতে করে তেঁতুলের উপরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর যদি হাত দিয়ে খুব বেশি করে একদম কষলে ধন, তাহলে তেঁতুলের যে পাল্পটা আছে, তেঁতুলের যে ঘন মাড়টা, সেটা কিন্তু বের হয়ে যাবে, সেটা কিন্তু বের করা যাবে না। 2 থেকে 3 বার আমরা এরকম জল দিয়ে, যে উপরের যে নোংরা জলটা থাকে সেটা ফেলে দেবো। এতে করে তেঁতুলের গায়ে কোনো ময়লা থেকে থাকলে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো জল। জল দিয়ে এই তেঁতুলগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, তাতে করে তেঁতুলের পাল্পটা খুব সহজে বের হয়ে আসবে। যেহেতু আমি এই তেঁতুলটা দিয়ে আচার তৈরি করব, সেহেতু খুব একটা জল আমি এখানে দেইনি, তাতে করে তেঁতুলের যে ঘন পাল্প আছে সেটা বের হবে না, এই পাল্পটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এটা দিয়ে আচার করলে খেতে ভালো লাগবে না, আচারটা ভালো মতো হবেও না। এই জন্য আমি এখানে খুব সামান্য জল দিয়ে প্রথমে তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে আমরা মেখে নিচ্ছি, যাতে করে ঘন একটা পাল্প আমরা এই তেঁতুল থেকে বের করতে পারি। তেঁতুল কিন্তু ঘরে বেশি দিন রাখা যায় না, আপনারা যদি ডিপ ফ্রিজেও রাখেন দেখবেন তেঁতুলটা কিন্তু পোকা ধরে যায়। বিচি সহকারে তেঁতুল রাখাই যায় না, বিচিটা কেটে ফেলে দিয়ে তেঁতুলটা রাখা যায়। আর না হলে আপনারা এই আমি যেভাবে আজকে ভিডিওতে দেখাচ্ছি এই প্রসেসে 1 থেকে 2 বছর তেঁতুল ঘরে রেখে সংরক্ষণ করতে পারেন, অবশ্যই সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে। আর আচার তো এইভাবে তৈরি করা যায়ই, যারা তেঁতুলের আচার খেতে ভালোবাসেন তাদের আমার এই রেসিপিগুলো ভীষণ ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এইরকম তেঁতুল থেকে তেঁতুলের যে পাল্প আছে সেটা বের করে আপনারা ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ তেঁতুলগুলো মেখে নেওয়া হচ্ছে, তাতে করে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। এখানে আরেকটু জল লাগবে, একদম ঘন হয়ে গেছে তো হাত দিয়ে আরেকটু জল দিয়ে দেওয়া হলো। আপনারা খেয়াল করলে দেখবেন জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া হয়নি, অর্থাৎ তেঁতুলটা কিন্তু একদম মাখা মাখা থাকবে, তেঁতুলের গায়ে পাল্পটা লেগে থাকবে, সেই অনুপাতে জলটা দেওয়া হয়েছে। এই তেঁতুলগুলো মেখে কিন্তু 15 থেকে 20 মিনিট তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখা হবে এই জলের সাথে, তাতে করে কিন্তু খুব সহজে তেঁতুলের পাল্পটা বের হয়ে আসবে। তেঁতুলের আচার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভিউয়ার্স, এবং তেঁতুলের আচার বানানো খুবই সহজ। আমি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো আচারের রেসিপি আপনাদের জন্য আপলোড করে দিয়েছি। এর আগে আমি বড়ুয়ের আচার কী করে বাসায় তৈরি করতে হয় সেই আচারের রেসিপিটা দিয়ে দিয়েছি। আমি আশা করি আমার আচারের রেসিপি দেখে আপনারা যদি বাসায় আচার তৈরি করেন দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এরপর আমি আপনাদেরকে তেঁতুলের আচার কীভাবে বাসায় খুব সহজে তৈরি করা যায় এবং সেটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। তেঁতুলটাকে মেখে যেটা বলেছিলাম 15 থেকে 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাতে করে পাল্পটা একদমই বের হয়ে আসবে। এভাবে ভিজিয়ে রাখবেন। দেখুন, আমি কিন্তু তেঁতুলগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি, আর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে এরকম পরিষ্কার করে ফেলে দিতে হবে। এই তেঁতুলের মাড়টা বের করার একটা প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ভিজিয়ে রাখার পর তেঁতুলের যে ময়লাগুলো থাকে এভাবে হাত দিয়ে চিপে
এই আঁশ, তারপর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দেবেন, তাতে করে ঘন একটা পাল্প বের হয়ে আসবে। এই বিচি আর এবং আঁশের মধ্যে কিন্তু অনেক তেঁতুল রয়ে গেছে, এগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে নেওয়া যায় সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে এরকম করে দিলে কিন্তু তেঁতুলের পাল্পটা খুব সহজে বের হয়ে আসবে আর তেঁতুলের বিচি এবং আঁশগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু এগুলো ফেলা যাবে না। এভাবে আপনারা হাত দিয়ে প্রেস করলে দেখবেন ঘন একটা পাল্প বের হয়ে আসছে, যেটা আচার তৈরির জন্য আমাদের এরকম ঘন পাল্পেরই প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে না একটু তাড়াতাড়ি করব, বা তেঁতুল একটু খুব বেশি করে জল দিয়ে দিলাম তাতে করে তেঁতুলের পাল্পটা খুব বেশি বের হবে, আচার বেশি তৈরি হবে, সেটা কিন্তু একদমই না। তখন দেখবেন চুলায় যখন আমরা জাল দিয়ে আচারটা বানাবো অনেকক্ষণ পর্যন্ত সময় লেগে যাবে, তাই ঘন এরকম পাল্পই আমাদের দরকার যদি কিনা আমরা পারফেক্ট একটা তেঁতুলের আচার তৈরি করতে চাই। এটা যদি একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে এবং প্লাস ধৈর্যেরও প্রয়োজন, কিন্তু একটা ভালো আচার তৈরি করার জন্য এই প্রসেসটা আপনাকে মেনে চলতেই হবে, এই স্টেপগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এভাবে হাত দিয়ে বিচি এবং আঁশগুলো ফেলে দেওয়া হচ্ছে। আমি দেখি অনেকেই বাসায় তেঁতুলের আচার তৈরি করে থাকেন, সেগুলো বেশি দিন পর্যন্ত ঘরে থাকে না, অনেক সময় ফাঙ্গাস ধরে যায়, কারণ একটাই যে ঠিকভাবে কিন্তু আচারটা তৈরি করা হয় না। আচারটা যদি ঠিক প্রসেসে তৈরি করা হয় অনেক সময় ফ্রিজেও রাখতে হয় না, আপনারা যদি মাঝে মধ্যে রোদ দিয়ে রাখেন তাতে করে কিন্তু তেঁতুলের আচার শুধু না, যে কোনো আচারই বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আপনারা আচার তো সংরক্ষণ করতে পারবেনই, আজকে কিভাবে তেঁতুলের পাল্প খুব সহজে বের করা যায় এবং সেটাকে বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেই প্রসেসটাই দেখিয়ে দেব। দেখুন আমি কিন্তু তেঁতুলের যে আঁশগুলো বিচিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, কিন্তু এখনও এই পাল্পে অনেকটাই বিচি রয়ে গেছে এবং আঁশও দু একটা রয়ে গেছে। এই জন্য স্টিলের এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, চালনির মধ্যে এই তেঁতুলের পাল্পটা হাত দিয়ে এভাবে করে প্রেস করে আমরা ঘন একটা পাল্প বের করে নেব। এই পাল্পটা দিয়েই আমরা তৈরি করব তেঁতুলের আচার। যদিও পাল্পটা অনেকটা ঘন, এই জন্য এরকম দেখুন ঘন একটা পাল্প বের হয়েছে এবং একটা সময় লাগছে, তারপর আমি আপনাদেরকে ভিউয়ার্স বলবো আপনারা এই ঘন পাল্পটাই কিন্তু বের করে নেবেন। অর্থাৎ খুব বেশি একটা জল দিয়ে তেঁতুলটাকে একদম পাতলা করে ফেলবেন না তাড়াতাড়ি করার জন্য, যদিও সময় লাগবে, তারপরও এরকম ঘন পাল্প তৈরি করার চেষ্টা করবেন। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম ঘন হবে, তাতে করে আচারটা বেশি ভালো হবে এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন এটা ভালো রাখার জন্য এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের লবণ আর এক চামচের মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে যদি তেঁতুলের পাল্পটা আপনারা ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন, বিশ্বাস করুন ভিউয়ার্স, এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।